কুলটি থানার নিয়ামতপুর বাজার এলাকায় সম্পত্তি গত বিবাদের জেরে দুই ভাইয়ের মধ্যে তুমুল সংঘর্ষ। প্রথমে বচসা, পরে মারামারি। সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি এমন পর্যায়ে পৌঁছায় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। ঘটনার সাথে জড়িত কয়েকজনকে পুলিশ আটক করে, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা। কুলটি থানার নিয়ামতপুর বাজার এলাকায় সম্পত্তি গত বিবাদের জেরে দুই ভাইয়ের মধ্যে তুমুল সংঘর্ষ। প্রথমে বচসা, পরে মারামারি। সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি এমন পর্যায়ে পৌঁছায় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। ঘটনার সাথে জড়িত কয়েকজনকে পুলিশ আটক করে, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা। কুলটি থানার নিয়ামতপুর বাজার এলাকায় সম্পত্তি গত বিবাদের জেরে দুই ভাইয়ের মধ্যে তুমুল সংঘর্ষ। প্রথমে বচসা, পরে মারামারি। সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি এমন পর্যায়ে পৌঁছায় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। ঘটনার সাথে জড়িত কয়েকজনকে পুলিশ আটক করে, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা। কুলটি থানার নিয়ামতপুর বাজার এলাকায় সম্পত্তি গত বিবাদের জেরে দুই ভাইয়ের মধ্যে তুমুল সংঘর্ষ। প্রথমে বচসা, পরে মারামারি। সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি এমন পর্যায়ে পৌঁছায় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। ঘটনার সাথে জড়িত কয়েকজনকে পুলিশ আটক করে, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা।